আশা করে নাই। সেজন্য বলছি বাবারা, ইমানদার ইশকে মুস্তাফা, প্রেম কাকে বলে, এই প্রেমের নমুনা দেখাইলেন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। بسم الله الرحمن الرحيم قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله खुसरो भी अच्छे लगे ना सरोवरे अच्छे लगे हम फकीरों को मदीने की गली अच्छी लगी सरा उनकी कोचे में के तो जिंदगी अच्छी लगी सलाम नाज कर तो आई हलीमा सरोवर को नैन पर कर लगी अच्छी तो तेरी झूपड़ी अच्छी लगी सरा तुया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अन्नबी औला बिल मुमिनीन मिन अन्फुसिहिम सदकल्लाहु मौलाना अज़ीम وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ دکھا دو اپنا چہرہ پیارا پیارا یا رسول اللہ خدا کا جیتے جی کر لو نظارہ یا رسول اللہ خدا کا جیتے جی کر لو نظارہ یا نہیں فرقت میں آپ جی نے کا یارا یا
या रसूल अल्लाह नहीं फुरकत में अब जी ने का यारा, या रसूल अल्लाह बुला लो अपनी कदमों में खुदारा, या बुला लो अपनी कदमों में खुदारा, या बरोज़े हश्र मेरा इस दुआ की लाज रख लेना, बरोज़े हश्र मेरा इस दुआ की लाज रख लेना, तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा, या खताबों पर नदामत है मगर ना जाहु किस्मत पर, खताबों पर नदामत है मगर ना जाहु किस्मत पर, मेरे हाँ तू मैदा मन तुम्हारा, या मेरे हाँ तू मैदा मन तुम्हारा, या उपस्थित अंजुमाने मुत्तबीने गौसुल आज़म मेज़ भंडारी गौसिया अहमदिया मंजिलेर व्यवस्थापनाय अजीमुशान नूरानी ईमानी इरफानी खादिमुल फुकरा सुल्तान सुल्तानत उसिया गौसुल आज़म मौलाना शाह सूफी सैयद दलवर हुसैन अलमज भंडारी चंद्र बर्ष वफात दिवस स्मरणे ऐतिहासिक जश्ने ईद मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिलेर सम्मानित सदरे गरामी ओसिया गौसुल आजम मज भंडारी कर्तृक मनोनीत मुंतजिम जिम्मादार ओ सज्जादा नशीरा दरबारे गौसुल आजम मज भंडारी अलहाज शाह सूफी सैयद डॉक्टर बाबा जी कबला मद्दा जिले उराली आजकर महफिले सज्जाद नशीन औलाद पाकरा मंच बरफूर जुग बरण्य असंख्य ओलमाए केरामरा फुकहाए इजामरा नायबे मुस्तफारा समाबेत असंख्य असंख्य मुरीदान भक्त मुहिब गौसुल आजम मेज भंडारी विभिन्न तरिकतपन्थी आमार पितृतुल्य बाबारा नौजवान भाईरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। महान मुनिबेर दरबारे लाखो लाखो कोटि कोटि शुकुरे सिजदा जे मुनिब मौला विगत बच्चरेर मतन মাঝবান্ডার দরবার শরীফ শাহী ময়দানে আওলাদে রাসূলদেরকে পাশে রেখে সামনে রেখে গৌসুল আজম হযরত কিবলা বাবাজান কিবলাকে হাজির ও নাজির রেখে আমার মতন একজন গোলামের বাচ্চা গোলাম দুটো কথা বলার এই গোলামের শিরকতটুকু পেয়ে গেলাম যে মুনিব এত বড় যোগ্যতা আমাকে দান করলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি বিগত বছরের চাইতে অনেক মানুষ লোকে লোকারণ্য যে মুনিব অতীব দয়া করে মায়া করে
60 লাখের উপরে মানুষকে করোনা ভাইরাস মহামারীতে মেরে ফেলেছেন, এখনো আমাদেরকে শুধু জিন্দেগি দিলেন তা না, গাউসুল আজম হযরত কেবলার আজকের এই মাজবন্ডার দরবার শরীফ শাহী ময়দানের আওলাদ রাসূলের সাদারতের সৈয়দ দেলোয়ার হোসেন আল মাজবন্ডারির চন্দ্র বর্ষ ওফাত দিবস, সাথে সাথে ঈদে মৌলুদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেজাম, যে মামলায় বিগত শনি আমি বলেছিলাম ঈদে মিলাদুন্নবী এটা মোমেনদের কাজ, স্বীকৃতিটুকু নিতে এসেছি আওলাদে রসুলের হাত থেকে। সেহেতু কোরআনের আয়াত স্বয়ং সম্পূর্ণ হল, আহ্বানটুকু পরিশুদ্ধ হল, লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিনা ইযা বাআথা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বিষয় আমাকে দিয়েছেন ইসকে মুস্তফা হল নবীর ইমানের মূল, সুবহানাল্লাহ বলবেন না হুজুর। সেহেতু আমি ছোট্ট এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করে রেখেছি, কারণ মুমিনদের ইমান তো আমার নবী, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর থেকে খোলাফায়ে রাশেদিন নিয়ে এক এক করে জিজ্ঞাসা করে দেখব, সবার মূলে আমার প্রিয় মাহবুবে মুস্তফা, যে ব্যাখ্যা কোরআন হাকিমের মধ্যে স্পষ্ট করলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহু। তাফসীরুল কোরআন বিল হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমি তকরির দিকে যাব না, অসংখ্য মুকাররিনে কেরামরা এখন অপেক্ষমান। আমি আজকে শুধুমাত্র গোলামের বাচ্চা গোলামের পরিচয় দিয়ে কেরামান কাতিবিন দ্বারা একটা কলমের খুসা আমার আমলি জিন্দগির মধ্যে লিপিবদ্ধ করাইতে এসেছি। যেমনিভাবে প্রতিজন আলেমে দিনদারের একটি মাত্র সম্পদ, আজকের বৈঠক দিয়ে যেন আমি জান্নাত পেয়ে যাই। আপনারা কি তার বাইরে আছেন? একটু জোরে বলেন না। বাবারা, বিগত বছর এতক্ষণ দাঁড়াতে পারি নাই, আজকে সাহস করে দাঁড়িয়ে গেলাম, এখন দাঁড়াবার সুযোগ পেয়ে যাচ্ছি আমি, আমিন বলেন না। আজকে একজন একজন সাহাবীর যদি আমি ইসকে মুস্তফা যদি ইমান রসুলে পাক দিয়ে এটা যদি আমি এক এক করে বুঝাইতে যাই, রাত যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে, শেষ করা যাবে। যদি একটু করে যদি সবার জন্য এক বরাবর বানিয়ে হযরত সাইয়েদনা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খন্দকের পরিহার খনন করতে গিয়ে মুস্তফার শেকম মুবারকের মধ্যে প্রস্তর খন্ড দেখে ফেললেন, দক্ষিণা বাতাস এসে উল্টে গেল, রাসূল পাকের কদমে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শেকম মুবারকের মধ্যে পাথর কেন? আর রাসূল পাক এলান দিলেন, 7 দিন পর্যন্ত কোনো আহার আমি নিই নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আজকে নমুনা দেখাইতে এসে গেলাম, হাজার হাজার জনতা আওলাদে রাসূলের তাজিম আরতে ডাকের মধ্যে সারা দিতে, আমি বলবো আপনারা সারা দিতে আসেননি। আমার বাবা যান ডাক্তার বাবাজি ঈদে মিলাদুন্নবী সাজান নাই, আমি আজকে অনুমতি নিয়ে একটা কলি বানিয়ে ফেলেছি, গাল দিলে মন্দ বললে বলুক গা, আমিন বলবেন না, সেটা কি শুনতে রাজি? শুনবেন? তাহলে একটু করে ইঙ্গিত দিই। আবার আমার ভাইজান বলবেন যে হাসান রাজাকে বিষয় দিলাম, বিষয় তো টাচও করে নাই। সেজন্য বলছি বাবারা, ইমানদার ইসকে মুস্তফা, প্রেম কাকে বলে? এই প্রেমের নমুনা দেখাইলেন হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে পুরুষও ছিল নারীও ছিল, সুবহানাল্লাহ বলবেন না। আর একটু নমুনা আমরা দেখাইতে আসছি, বউ ছেড়ে সন্তান ছেড়ে গাড়ি ভাড়া দিয়ে কষ্ট স্বীকার করে, এই মুহূর্তে যদি আমার বাড়িতে কিছু হয়েও যায় আমি যেতে রাজি না যতক্ষণ আজকের মাহফিল ইখতেতাম হবে না, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত আজিমুল বরকত,
আমি পূর্ণ ঘটনা বলবে যাব না, সবার কাছে জানা। ইউটিউব চার্জ করলে বিষয়ভিত্তিক আমার থেকেও পাবেন, কারণ আজকে আমাকে যখন বিষয় দেওয়া হলো ইস্কে মুস্তফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমানের মূল এই ইস্কে মুস্তফা। দুইজন সন্তান মারা যাওয়ার পরও হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মরা সন্তানকে ঘরে রেখে স্বামী আর স্ত্রী দুইজন মিলে পদক্ষেপ নিয়ে নিলেন, আমার মুস্তফা যখন আমাদের ঘরে মেহমান হবে আমরা হাসি মুখে রসুলে পাকের মেহমানদারি করব। রসুল যখন আমাদের ঘর ছেড়ে মেহমানদারি নিয়ে চলে যাবেন আমরা আমাদের মরা সন্তানদেরকে গোসল দিয়াইব, কাফন পড়াইব, জানাজার নামাজ দিয়ে দাফন করব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব জলোয়া ফরোজ হলেন, জাবের রেক কি মনে করলে তুমি, আমিনা রহমতুল্লিল আলামিন সারা বিশ্বকে প্রমাণ দিয়ে ছাড়ব, আমার সামনে গরিব আসলে, দুঃখী আসলে, মজদুর আসলে, জাহান্নামী আসলে আমি তাকে ছুটকারা দিই না, আমি তো রহমতের সরকার। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়ে দরবাক রে মোহাম্মদ আপনো কো ক্যা কহে না, ইয়ে দরবাক রে মোহাম্মদ আপনো কো ক্যা কহে না, ইহা সে হাত খালি গৈর বিজা ইয়া নহি করতে, ইহা সে হাত খালি গৈর বিজা ইয়া নহি করতে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দরবারে গোসল আজম থেকে হিন্দু বুদ্ধ খ্রিস্টানরা যায়, যে আসে সে পায় না, কারণ এটা মুস্তফার দয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমতাল্লিল আলামিন। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জাবের রে এত বড় কাজ কেমন করে করলে, মরা সন্তানকে ঘরে রেখে যেই জন নবীর প্রেমের মধ্যে পড়ে হাসি মুখে নবীর মেহমানদারি চালাইতে পারে, আমি মুস্তফা তোমাকে কান্নার মধ্যে রেখে কেমন করে চলে যাই? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মামলা, আমার রসুল এলমে গায়েবের খবর দিয়ে দিলেন, জাবের আগে বলো তোমার আহার আমি নেব না, তোমার দুটো সন্তান কই আমি মুস্তফাকে বাতায়ে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে উম্মতের খবর আসে না নাই? আর কি জোরে বলতে হবে? যারা বলে যে নবী এলমে গায়েব জানে না, ওরা কি ইমানদার না বেঈমান? আমাদের ইমান হলো আউয়াল আখির, সব কুছ জানে দেখে বৈদ করিব, আউয়াল আখির সব কুছ জানে দেখে বৈদ করিব, আরে গাইবি কি খবর দেনে বালা, গাইবি কি খবর দেনে বালা, আল্লাহ কা প্যারা হাবিব নবীজি। আল্লাহ আল্লাহ কারো কারো নবী তো আসতেও পারে না, ঠিক না? আমাদের নবী আসতে পারে না? আরো জোরে, আমার ভাষা না কোরআনের ভাষা। ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা শাহিদা, জোর বলবো না সুবহানাল্লাহ। ইয়াসিন তাহা কমলি ওয়ালা কোরআন কি তাফসীর, ইয়াসিন তাহা কমলি ওয়ালা কুরআন কি তাফসীর, হাজির ও নাজির
शागिर्द कासिम हाजिर ओ नाजिर, शागिर्द कासिम आया सिराज मुनीर नबी जी। अल्लाह अल्लाह बाबारा कष्ट लागे इसके मुस्तफा ईमान मूल सुबहानल्लाह बोलबेन ना आमार नबीर प्रेमेर मध्ये कत बड़ त्याग मरा सन्तान करे रेखे दिलेन स्वामी स्त्री मन करलेन बाच्चार खबर कि नबी राखबे सुबहानल्लाह बोलेन ना और आमार नबी खबर दिए दिलेन जाबेर रे तोर घरेर मध्ये कि आछे कि नाई चुल परिमाण सम्पद तो आमी नबीर काछे गोपन नाई दोनों जहान दे दिए आपकी इख्तियारों में। एक बार बोलना सुभान अल्लाह। पूरे जगतेर बंधुरा अल्लाह तुम्हार महबूब के तुम्हें की दिए दिले बोले जे इन्ना आतोइना कल काउसर उच्च आवाज दे बोलना सुभान अल्लाह। आला हजरत एकदम बुदा मेरे दिलन आमार नबी हलेन खालेके कुल আমার নবী হলেন মালিকে কুল আল্লাহ হলেন খালেকে কুল জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার কাছে কেউ দারস্থ হলে খালি হাতে কাউকে ফেরত দেবেন না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়া আম্মা সাইলা ফালা তানহার আপনার দরবারে কেউ হাত পাতলে খালি হস্তে কাউকে ফেরত দেবেন না ইয়া মাওলা কুত্তেকে দেবে বলে যে সবকিছুর খালেক আমি মালিক বানাইলাম আপনাকে জোরে বলুন সুবহান। সেইতু জগতের বন্ধুরা দুই মরা সন্তানকে ঘরে রেখে মোস্তফার মেহমান নামাজি শুরু হয়ে গেল হাসি মুখে এক রাওয়ায়েতের মধ্যে 1180 1400 উপরে সাহাবীরা পানাহার করলেন নিমন্ত্রণ গ্রহণ করলেন হাড্ডিগুলো সামনে রেখেই দিলেন নবী যখন এলান দিলেন এখানে আরেক ইলমে গায়েবের খবর জোরে বলুন না সুবহান। সুন্নিরা কি পকেট থেকে বলে আরো জোরে নবী ইলমে গায়েব জানে কি জানে না ইলমে গায়েবের অদৃশ্যের কথা বলতে না পারলে নবী হওয়া যায় না সে তো আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহান নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ। সে তো জগতের বন্ধুরা অদৃশ্যের খবর নবী দেবে না তো কে দেবে আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর ব্যাখ্যা আবার তাফসীরুল কোরআন বিল কোরআন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। मुजजा मेरे नबी का कह दिया तो हो गया मुजजा मेरे नबी का कह दिया तो हो गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया सारा दुनिया মসজিদে নববী কে ঘর সে আপকে মিম্বর তলক মসজিদে নববী কে ঘর সে আপকে মিম্বর তলক আপনে জান্নাত কা টুকরা আপনে জান্নাত কা টুকরা কহ দিয়া তো হো গয়া কহ দিয়া তো হো গয়া জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললে কি না হয়ে পারে একটু জোরে বলেন না নবী বললে কি না হয়ে পারে
কারণ আমার নবী জিজ্ঞাসা করলেন, ও জাবের, দুই সন্তান কই? ইয়া রাসূলুল্লাহ খেলতে গেল, ডাক দাও, দুই সন্তান কই? ইয়া রাসূলুল্লাহ ঘুমাইতে গেল, বলে যে ওখান থেকে ডাক দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন জাবেরের স্ত্রী কান্না দিয়ে উঠলেই উঠলেন, ও রাসূল রহমতুল্লিল আলামিন, নবী আমরা অভিনয় করলাম, শুরু থেকে শেষ পর্যন্ত খবরটুকু দিয়ে দিলেন, আমার মাহবুব চক্কের পানি দাড়ি মুবারক বুড়ে কামিজ মুবারক ভিজে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাইকে আমরা ঠাস ঠাস বেহুশ হয়ে পড়তে লাগলেন। নবীর প্রেম কত বড় সম্পদ, আমার নবীকে সামনে পেলে সন্তান মারা গেলেও তার খবর রাখে না, এটা ওরা আশেকদের ইস্কের পরিচয়। জোরে বলুন না সুবহান। বাস আমি আর যাব না বন্ধুরা বাবারা ভাইরা আমার, আজকে আমার গৌসুল আজম মেজবান্ডারি আঞ্জুমানে মোতাবিনে গৌসে মেজবান্ডারি, গৌসুল আজম মেজবান্ডারি তরিকার আদর্শবাহী সংগঠন, বৃহত্তম ঈদে মিলাদুন্নবী কি ঘটাইলেন, এক একটি বিষয় দিয়ে মানুষকে জাগ্রত করাই দিচ্ছেন, ঈমান পরিপূর্ণ করাই দিচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা বাবারা ভাইরা আমার, সময় স্বল্পতার কারণে একটু যদি বেরিয়ে পড়ি, কে না জানে হাসান রেজা বেরিয়ে পড়লে কি হবে, আলহামদুলিল্লাহ বলবেন না, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, কিচ্ছুই হবে না, ওয়াজও শেষ করা যাবে না, আলহামদুলিল্লাহ বলবেন না। সেহেতু বাবারা ভাইরা আমার, মহাব্বতের তাকাজা দিয়ে আমার ভাইরা যখন আন্তরিকতা প্রীতি ভালোবাসার প্রেম আমার জন্য জাগ্রত করাই রাখলেন, সেহেতু একটু করে ইয়াদ গাড়ি দিচ্ছি, আল্লাহুম্মা জুড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়ালালিক সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মাইজবান্ডারে মাইজবান্ডারির খেলা দেখলে আয়, দেখলে তোদের মন জুড়াবে, উত্তর মিলবে ভাই, শান্তি পাবি ভাই। মাইজবান্ডারে মাইজবান্ডারির খেলা দেখলে আয়, দেখলে তোদের মন জুড়াবে, শান্তি পাবি ভাই, দেখলে তোদের মন জুড়াবে, উত্তর মিলবে ভাই। মাইজবান্ডারির গোলাম যারা আনুক স্বভাব যে তারা, মাইজবান্ডারির গোলাম যারা আনুক স্বভাব তারার, লক্ষ কোটি লোকের মাঝে, লক্ষ কোটি লোকের মাঝে চিনতে পারা যায়। মাইজ ভান্ডারে মাইজ ভান্ডারির খেলা দেখলে আয়, দেখলে তোদের মন জুড়াবে, উত্তর মিলবে ভাই, দেখলে তোদের মন জুড়াবে, শান্তি পাবি ভাই। মাইজ ভান্ডারে মাইজ ভান্ডারির খেলা দেখলে আয়, সালাতুনিয়া বাবারা কষ্ট লাগে, আজকে কি উপহারটুকু আমি আনবো? আমার ভাইজানকে আমি বললাম, আহা আজকে তো আমার হজরতের একটু দয়া নিতে হবে আমাকে, একটা দেখলাম সারা বিশ্বের মধ্যে সৈলাব হয়ে গেল, আর আমি গোলামের বাচ্চা, গোলাম পরিচয় দিয়েছি, এখানে আমার ওস্তাদ যে আমার পাশে, উনি একটু গোপন থাকতে চায়, আলহামদুলিল্লাহ বলেন না। সেহেতু বন্ধুরা কষ্ট লাগে আপনাদের, ভুল বললাম মনে হয়, আল্লাহ আমাদেরকে কবুল করুক, মেহরবানি। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল,
الله اسمع قلنا صلاة الدنيا বাবারা মারহাবা আহলান সাহলান মারহাবান বিকা আমরা দোয়া করব বাবা দান কাবলার জন্য হায়াতি হিজরি আল্লাহ দান করেন আমিন অন্যান্য বছরের চেয়ে আজকের মজাটা বেশি দেখা যাচ্ছে না একটু বসেন না বাবারা বসে যান শুধুমাত্র আওলাদে রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে ঈমান তাজা করে নিন আমিন বলেন না আমিন মেজবান দারের কথা বললে অনেকে যে বন্ধ বলে মেজবানদারের কথা বললে অনেকে যে মন্দ বলে মন্দ নিন্দা মেনে নিলে মন্দ নিন্দা মেনে নিলে খোদা পাওয়া যায় মেজবানদারের খেলা দেখলে আয় মেজবানদারের খেলা দেখলে আয় দেখলে তোদের মন জুড়াবে শান্তি পাবি ভাই দেখলে তোদের মন জুড়াবে উত্তর পাবি ভাই সালাতুনিয়া কুদরতের দন পান্ডার রওজায় আমার হযরত কিবলার কুদরতের দন পান্ডার রওজায় আমার হযরত কিবলার নিশিরাতে মগ্ন হলে নিতে পারা যায় নিশিরাতে মগ্ন হলে নিতে পারা যায় মেজবানদারের খেলা দেখলে আয় সরতুরিয়া হযরত কিবলা আহমদুল্লাহ আওলাদে পাক রাসূলুল্লাহ হযরত কিবলা আহমদুল্লাহ আওলাদে পাক রাসূলুল্লাহ পঞ্জতরে দোহাই দিলাম পঞ্জতরে দোহাই দিলাম বিকা দাও আমায় মেজবানদারে খেলা দেখলে আয় মেজবানদারে খেলা দেখলে আয় দেখলে তোদের মন জুড়াবে উত্তর মিলবে ভাই শান্তি পাবি ভাই সরতুনিয়া মা বাবা যে নাই যে আমার কোথায় গেলে আশ্রয় যে পাই মা বাবা যে নাই যে আমার কোথায় গেলে আশ্রয় যে পাই হাসান রেজা কন্দে বলে হাসান রেজা কেন্দে বলে চরণ তলে পাই যেন ঠাই মেজবানদারের খেলা দেখলে আয় দেখলে তোদের মন জুড়াবে উত্তর মিলবে ভাই শান্তি পাবি ভাই এবার আমার বাবাজিকে ডাক দিল মার দিল আজকে মেনে নিতে বাধ্য হলাম আমি আমিন বলবেন না ডাক্তার হুজুর দিদার বাবা মিলাইল জান্নাতের মেলা ডাক্তার হুজুর দিদার বাবা মিলাইল জান্নাতের মেলা চল চল মুমি যারা জান্নাত কিনতে যায় চল চল মুমি যারা জান্নাত কিনতে যায় মেজবানদারের খেলা দেখলে আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আবার দেখা হবে ইনশাআল্লাহ সময় স্বল্পতার কারণে এখানে আমার সমাপ্ত করতে হচ্ছে কারণ আমার জীবনে কেউ কাগজ দেওয়ার সুযোগ আমাকে পাই নাই আলহামদুলিল্লাহ বলবেন না আরও বক্তারা এখনও রানিংয়ের মধ্যে ওয়েটিংয়ের মধ্যে আছে সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে বাবা জান কিবলা সদরে জলসার হায়াতি হিজরি মুনিবের দরবারে চেয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাম